হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো গুগল ক্রোম ব্রাউজার কীভাবে রিসেট করে বাই ডিফল্ট সেটিংসে ফিরিয়ে নিয়ে আসতে হয়। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপরে সর্বডানে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে চলে যাব। লেফট সাইডে খেয়াল করুন অ্যাডভান্সড ড্রপ ডাউন বক্সে ক্লিক করি। এখান থেকে নিচে এসে রিসেট অ্যান্ড ক্লিন আপ এটার উপর ক্লিক করি। রিস্টোর সেটিংস টু দেয়ার অরিজিনাল ডিফল্টস এটার উপর ক্লিক করি। রিসেট সেটিংস, দিস অ্যাকশন উইল রিসেট ক্রোম সেটিংস, ক্রোম শর্টকাট, ডিসেবল এক্সটেনশন অ্যান্ড ডিলেট কুকিস অ্যান্ড টেম্পোরারি সাইট ডেটা, এগুলো ডিলেট হয়ে যাবে। কিন্তু বুকমার্ক, হিস্টোরি এবং সেভ পাসওয়ার্ড এগুলো কোনো এফেক্ট পড়বে না। রিসেট করতে চাইলে রিসেট সেটিংস বাটনে ক্লিক করুন।